চমান চ্যানেল অনেকদিন পর আবার তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ঝকঝকে টকটকের ব্লগ নিয়ে। এখন আমরা একটু বিকালবেলা, বিকাল না, এখন ঘড়িতে 8:30 মতন বাজে। এখন আমরা সপরিবারে একটু বেরোচ্ছি, কারণ তোমরা পরে আমি তোমাদেরকে বলবো। তো এখন কোথায় কি যাচ্ছি না যাচ্ছি চলো দেখালাম। হ্যাঁ চলো, মাও রেডি হয়ে গেছে পুরো। আমরা আসলে এসেছি হলো চাউম্যানে, অ্যাকচুয়ালি মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল ফেব্রুয়ারিতে, তো তখন আর সেই সময় আসা হয়নি। সেই উপলক্ষে বাবা এবার ট্রিট দিতে আমাদেরকে নিয়ে এসেছিলো, নিয়েছিলাম স্যুপ, তারপরে বাও, বেশ এটা কিন্তু টেস্টিও ছিল। বাউটা বেশ টেস্টি ছিল, আর আমার একটা স্বভাব হলো খেতে খেতে হলো খাবারের মানে রেসিপিটা একটু বোঝার চেষ্টা করি, তার জন্য ভেতরে দেখছি যে ব্যাপারটাতে কী কী দেওয়া আছে। টেস্ট এবং ভিজুয়ালাইজেশন দুটো একসাথে করার চেষ্টা করছিলাম, কোনোদিন একদিন বানাবো এই রেসিপিটা তার জন্য। আর নিয়ে নিয়েছিলাম মকটেল আর স্টার্টার দু ধরনের, তো স্টার্টারের ভিডিও করার হয়নি। আর এখানে নিয়েছিলাম হলো রাইস, চিলি গার্লিক রাইস অ্যান্ড মাঞ্চুরিয়ান। ব্যাস খাওয়া দাওয়া শেষ, দিন এবার বাইরে বেরিয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়া শেষে এবার সবাই আইসক্রিম খেতে আইসক্রিম খাচ্ছিল, আর আমি বোনের কাছ থেকে শেয়ার করে নিয়েছিলাম। মাছ শেষমেশ এই খাবারটাই মানে সব থেকে বেশি ভালো লেগেছে।